জানা দরকার, এই জন্য আমরা কলেজ ছোট ছোট ওয়ার্ড গুলো শিখেছি। 20 মানে 8, 8 মানে 3, এগুলো তোমরা ওয়ার্ড নিয়ে আগেও শিখেছো, তারপরে বারবার শিখতে হবে। ম্যাঙ্গো মানে আম, টিচার মানে শিক্ষক। আমি প্রত্যেকটা ওয়ার্ড মিনিং এর প্রথম অ্যালফাবেটে কি বড় হাতে দিয়েছি, ক্যাপিটাল লেটার দিয়েছি, ঠিক আছে, আর বাকিগুলো ছোট হাতে দিয়েছি। এটা লেখার সময় যখন একটা ওয়ার্ড শুরু করে তখন শুরুতেই বড় হাতের হয়, আর যখন মাঝখানে হয়ে যায় সেটা প্রত্যয় বিশেষে, যেমন মানে স্থান, তারপরে মনে করো যে নদীর নাম, ঠিক আছে, দেশের নাম, প্রসিদ্ধ গ্রন্থের নাম, ফলের নাম, এই ক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ড আমাদের মাঝখানে বসেও অ্যালফাবেটটা লেটারটা একটু ওয়ার্ডটা বড় হাতে হয়ে যায়, প্রথম লেটারটা বড় অ্যালফাবেটটা বড় হাতে। তো এখানে দেখো, তারপর ইনফরমেশন মানে তথ্য, এখন মানে আমাদের যে তথ্য প্রযুক্তি যুগ, সেক্ষেত্রে ইভিনিং মানে আমরা আগেও একটু শিখেছি বিকাল, ইভিনিং মানে সন্ধ্যা বা বিকাল দুটাই হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। নাইট মানে রাত্র, সাপার মানে রাত্রের খাবার, বা সাপার মানে হচ্ছে রাতের খাবার, আর গো মানে হচ্ছে কি যাওয়া। পুরো সাউন্ড মিস, আমার নাম ইমরানা রিহাদ, আমার লেখা শেষ। সবগুলি শেষ হয়ে গেল একসাথে? তুমি নিজে লিখেছো? জি মিস। কিভাবে লিখেছো, নাকি স্ক্রিন শেয়ার দিয়ে লিখেছো? আমি তো বেশিক্ষণ হয় নাই দিয়েছি। লেখা শেষ, দেখো তো দেখি, দেখো তাছাড়া দেখো আমাকে, আমার তাড়াতাড়ি লেখার প্রয়োজন নাই, তাড়াতাড়ি লেখার প্রয়োজন নাই। আমার কথা হলো সব ছাত্র লিখবে যেভাবে লেখাচ্ছে ঠিক সেই নিয়মে সুন্দর করে লিখবে, ভুল ত্রুটি করে তাড়াতাড়ি লিখবে, কোন পরীক্ষার সময় আবার ভুল করবে সেরকম লেখার প্রয়োজন নেই। আমরা যা লিখবো সুন্দর করে দেখে ধীরে সুস্থে প্রত্যেকটা ওয়ার্ড ম্যাডাম যেভাবে লিখে দিয়েছে সেভাবে আমরা আস্তে আস্তে সুন্দর করে লিখবো। আর আরেকটা কথা বলবে, অবশ্যই পরীক্ষার খাতায় মার্জিন করতে হবে, মার্জিনের বাইরে কোনো নাম্বার বা ABC উত্তর দেওয়া যাবে না। আর ইন্দ্রালাল বিহার, খাতাটা দেখাও। কোথায় খাতা দেখাচ্ছ না কেন? হ্যালো ইমরান আল বিহার, প্লিজ কাইন্ডলি খাতাটা দেখাও। ইমরান আল বিহার খাতাটা দেখাও। ব্যাপার খাতা দেখাচ্ছ না কেন? আমি বারবার বলছি খাতা দেখাইতে। হ্যালো মিস, লেখা শেষ, আমি নাইম। দেখি নাইম লেখাটা, নাইম লেখাটা সব ঠিক আছে, ওকে মিস, আমার লেখা শেষ, আমি সাফিন। সাফিন লেখাও, লেখা দেখাও, যাতে শেষ লেখা দেখাবা।
লেখাটা দেখি উঠাও ঠিক আছে আর তুই উপর উঠাও খাতাটা উপর উঠাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ রাখো কোশ্চেন অ্যান্সার বাকি আছে সময়ের মধ্যে হলে লিখতে দেবো যদি টাইমের মধ্যে হয় তাহলে লিখে দিব বুঝেছে আর কার হয়েছে লেখা জুমায়েত মোহাম্মদ বিন আদিব মাহির সাদমান নাইম ইসমাইল ইসলাম মিস আমার লেখা শেষ দেখাও কে নাম বলো নামটা বলতে হবে সাথে তাহলে বুঝতে হবে হ্যালো মোহাম্মদ বিন আদি মোহাম্মদ ফারুক পাত্র দত্ত রাজ মন্ডল শিকদার রাহাত সাম্য দাস বর্ণ তুমি কি ক্লাস টু এ পড়ো ক্লাসে দিকে শেখো না দেখো না যে ওয়ান এর ক্লাস হচ্ছে না এটা প্রতিদিন তোমরা উল্টা পাল্টা করো কেন সাম্য দাস বর্ণ ঠিক আছে দাঁড়াও বলে নেই ওয়ান এর ছেলে এখানে ঢুকে বসে আছে তার ক্লাস কোথায় সে খবর নাই এখানে বসে ক্লাস করতেছে সাম্য দাস বর্ণ রুটিন দেখো কোথায় আছে তোমাদের এখন ক্লাস আমার তো পরে ক্লাস এখন কোন ম্যাডামের ক্লাস তাহলে রুটিনটা দেখো কোথায় আছে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার আজকে বুধবার না ভুলে গেছো কালকে না করলাম আমার নাম আনন্দ হ্যাঁ দেখি আনন্দ আনন্দ লেখাটা দেখি কোথায় ঠিক আছে লেখা সুন্দর মনে হচ্ছে দেখেছি আনন্দ লেখা দেখেছি আচ্ছা দেখো এই রবিবার দিন কি স্কুল খুলে দেবে সেটা তো জানি কিন্তু কোনো তো আসে নাই যে কার কার কাদের কাদের ক্লাস সে ব্যাপারে এখন কিছু বলে নাই তারপরও একটা তো ইনফরমেশন পাবো শনিবার পর্যন্ত দেখি জানি খোলা এখন কাদের সবার খোলা কিনা সেটা বলে নাই 12 তারিখে স্কুল খুলবে সেটাই এখনো আমরা কিছু ইনফরমেশন পাই নাই পেলে তোমাদেরকে বলা হবে হ্যালো বলবে তোমাদের ক্লাস হ্যাঁ বলো বলো কত তারিখ আজকে হচ্ছে 9 তারিখ আজকে 9 তারিখ ও আচ্ছা ঠিক আছে আর কাল লেখা হয়েছে সবার হয়েছে না হয় নাই অনেকে তো হয় নাই মনে হয়
এখানে কিন্তু আমরা কানেক্ট লাইকের একটা কমপ্লিট সেন্টেন্স আছে ঠিক আছে হ্যাঁ বলো আপনি 9 নাম্বারটা ভুল লিখেছেন কেন এখানে আমি লিখবো কেন ম্যাডাম যেটা লিখে দিয়েছে পাঠাইছে সেটাই আর ম্যাডাম ম্যাডাম যেটা পাঠাইছে ঠিক আছে তারপরে হয় ডিনার হয় দুইটাই হয় শুনো ওই যে তুমি বলতেছো ডিনার বলছো হ্যাঁ বুঝতে পেরেছি ডিনারও হয় সাপারও হবে সাপারও হবে ডিনারও হবে দুইটাই হয় ঠিক আছে দুইটাই হবে কোনোটাই ভুল না সাপারও হবে ডিনারও হবে শেষ আমার নাম পার্থদত্ত আচ্ছা ঠিক আছে পার্থদত্ত থ্যাংক ইউ তারপরও হবে ডিনারও হবে কোনো ভুল নাই দুইটাই হয় তোমার সাফারও হবে ডিনার হবে আর এখানে আমরা আমাদের বইয়ের মধ্যে আছে কমপ্লিট উইথ ইনফরমেশন সি নাম্বার মাই নেম ইজ সবার শেষ হলো আমি এখন কোশ্চেন দিয়ে দিই শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই হ্যাঁ জি জি বলেন ম্যাডাম হ্যাঁ বলেন যে রাজ তো সোমবারে ক্লাস করতে পারে না 5 তারিখে আর 23 তারিখের লেখাটাও দেন নাই কিন্তু আমার মনে আছে আমি বলছি শনিবার দিন দিব কিন্তু বলা আছে 5 তারিখের লেখাটা ও ক্লাসে ঢুকতেই পারে নাই 5 তারিখ কি ছিল সোমবারে কি এটা সমস্যা ছিল বলেন পড়াটা বলেন আপনি না বলে যাওয়ার সময় মনে থাকে না তো 5 তারিখে কি লেখা দিয়েছিলেন জানি না তো ও তো নেটের জন্য নেটে প্রবলেম ছিল কারণ আমি দিনটা দেখে নি জানি না 5 তারিখে রবিবার রবিবার তো ক্লাস ছিল না আমার সাথে 5 তারিখে না 6 তারিখে 6 তারিখ সোমবার ছিল সোমবার হতে পারে সোমবারে সোমবারে হ্যাঁ সোমবারে তো আমরা কি করেছিলাম গতকাল
আচ্ছা রাজমন্ডলকে আমি শুধু একটা মিনিট ওর পড়াটা দিয়ে নেই, তাহলে তোমাদেরকে আমি ঠিক আছে রাজমন্ডলকে শুধু একটা মিনিট ওদের আজকের যে পড়াটাকে দিয়ে নেই ঠিক আছে তোমাদেরকে। তোমরা সবাই কথা বলছো করাইছিলাম মনে হয়, এটাই তো সোমবার দিয়েছিলাম, এটা হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ আমি সেটা পাই নাই, সোমবারই দিয়েছিলাম, সোমবারই দিছি, সোমবারই দিয়েছিলাম মনে আছে, প্যারাগ্রাফ পাঁচ তারিখে দিয়েছি, পাঁচ তারিখে আমি সোমবার দিন দিয়েছি, আমার মনে আছে সোমবার দিন দিয়েছি, ছয় তারিখ ওদের ক্লাস ছিল না মঙ্গলবার, এটা পাঁচ তারিখে করা, পাঁচ তারিখে করে আপনি কাইন্ডলি তাড়াতাড়ি ইয়ে করেন, আমি বাচ্চাদের অন্য করে আমাকে দিতে হবে, তোমরা লিখবা না, তোমরা সবাই লিখবা না, শুধু রাজমন্ডল কথা বলবে, বুঝবে না কিছু না, খালি ক্লাসে কথা বলো আর শুধু লেখা শেষ, এইটুকু কাজ না, পড়াটা বুঝতে হয়, বুঝতে হবে প্রথমে পড়াটা, এবং কি পড়াটা সেটা বুঝবে তারপরে কথা বলবো, খালি দেখবা লিখতে বলছি তো, লিখতে বলছি লেখা, এখানে কি বলেছি শুনো, এখানে বলছি যে হু হি ইজ হার, হু ইজ টিচার, মিস মরিয়ম ইজ হার, হার কেন হয়েছে যেহেতু কানিস মেয়ে, মানে মেয়েদের ক্ষেত্রে হার আর সি বসে, আর ছেলেদের ক্ষেত্রে হি এবং হি বসে, এই জন্য হি হার হয়েছে, মানে কানিজের টিচার হচ্ছে মিস মারিয়াম, এই জন্য কানিজের পরিবর্তে হার বসেছে, এখানে দেওয়া যাচ্ছে মিস মারিয়াম ইজ কানিজ টিচার, তাহলে বাক্যটা বাক্যটা সুন্দর শোনা যাবে না, বাক্যটা শ্রুতি মধুর হবে না, সেন্টেন্স সুন্দর হবে না, শ্রুতি মধুর হবে না, যেন কানিজের পরিবর্তে আমরা হার বসেছি, হু হার ফ্রেন্ড, মানে কানিজের বন্ধু কারা, সুজন এন্ড দয়া আর হার ফ্রেন্ড, হার বলতে কানিজকে বুঝিয়েছে, তো বুঝে নিয়ে এখানে যদি কোনো বালকের নাম থাকতো মেয়ের থাকতো তাহলে হিজ হতো, যেহেতু কানিজ একটা মেয়ে এই জন্য হার হয়েছে, আবার বলছি সি এবং সি এবং হার এগুলো মেয়েদের ক্ষেত্রে বসে, আর হিজ এবং হি হচ্ছে কি ছেলেদের, হিজ এবং হি ছেলেদের ক্ষেত্রে বসে, কথাটা ভালো করে মনে রাখবে, হুইজ দ্য গার্ল, দ্য গার্ল ইজ কানিজ, যেহেতু কানিজ একটি নাম এই জন্য কে কানিজের নামের প্রথম, ছেলেরা কি গার্ল লিখবে, না ছেলেরা গার্ল লিখবে কেন, এটা তো কোশ্চেন, এটা তো শিখতেই হবে, এখানে তো পড়া, এটা হুইজ গার্ল, দ্য গার্ল ইজ কানিজ, গার্লই তো লিখবে, এটা তো তোমার পড়ার অংশ, এখানে তো কোনো চেঞ্জ করার কোনো অপশন নেই, ঠিক আছে,
এটা তোমার একটা পড়া অংশ, তোমাকে তো এখানে বলে নাই যে গাল দিতে, মানে বয় দিতে বলে নাই, তোমার গালই হবে। গাল মানে তার কানে জিনিস গাল, যে কানে যে কিন্তু অ্যালফাবেটটা কিন্তু বড় হাতের আসছে, দেখো এখানে ঠিক আছে, এটা খেয়াল রাখবে। What does she have for breakfast? She সকালে নাস্তা কি দিয়ে করে? She has eggs and mangoes for breakfast. সকালে নাস্তা হচ্ছে ডিম এবং আম, ঠিক আছে। Who's teacher? Miss Mariam is her teacher. আর শিক্ষকের নাম হচ্ছে Mrs. Mariam, ঠিক আছে। Who is her friend? তার বন্ধুদের নাম কি? বন্ধুদের নাম হচ্ছে সুজন এবং জয়া, জয়া ও হবে। সুজন এবং জয়া আর প্রেম থাকবে, সুজন এবং জয়া হচ্ছে তার বন্ধু, মানে সহপাঠী, যেটাকে বন্ধুও বলে অথবা এবং ওয়ার্ড মিনিং গুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, কোশ্চেন অ্যান্সার এবং ওয়ার্ড মিনিং গুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। বাসার হোমওয়ার্ক এর খাতা নিয়ে সুন্দর করে লিখে ফেলবে, প্রত্যেকটি হোমওয়ার্ক এর খাতায় সুন্দর করে সবাই লেখো, তাড়াতাড়ি লেখো। তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই এই জাতীয় থাকবে, হোমওয়ার্ক থাকবে তোমাদের ওয়ার্ড মিনিং এবং কোশ্চেন অ্যান্সার, ওয়ার্ড মিনিং এবং কোশ্চেন অ্যান্সার। আজকে মনে হচ্ছে আমাদের ক্লাসে এখন শেষ হয়ে যাবে, আমরা পরবর্তী শনিবারে দেখা হবে। তারপরে যদি ক্লাসে কোনো শিডিউল থাকে সেটা আমরা জানবো, জেনে জেনে স্কুলে যাওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। মিস, হ্যাঁ বলো। মিস ওগুলো কত দিন? হ্যাঁ আগে লেখাটা দিন, আগের
লেখা সবার শেষ হয়েছে, আগের লেখা দিব কিন্তু আমার কিন্তু ক্লাসের সময় শেষ তুমি স্ক্রিন শেয়ার দিয়ে রাখো, স্ক্রিন শেয়ার দিয়ে রাখো। আমি তো বলি না এখনো, যাচ্ছি আমি বলছি যাচ্ছি, আগেই তুমি বিদায় করে দিচ্ছ, আগেই তুমি শেষ করে দিচ্ছ ক্লাস, আমি তো বলি না শেষ, হোমওয়ার্ক গুলা করবে বাসায় ভালো করে, ঠিক আছে? ওয়ালাইকুম সালাম, গুড বাই সবাই।